হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জয়েস মিউজিক ল্যাব। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার খুব জনপ্রিয় একটি গান, গানটির নাম হচ্ছে প্রিয়ারে। এই গানটির আজকে ব্রেকডাউন করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। মিউজিক রিলেটেড সব ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন জয়েস মিউজিক ল্যাব চ্যানেলটিতে। টিউটোরিয়াল শুরু করার আগে গানটি একবার প্রিভিউ দেখে নেব। তাকিয়ে আসমানের দিকে সে কি বলো আছে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতাই আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পুরাই। তাকি আসমানের দিকে সে কি বলো আছে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতাই আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পুরাই। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জরায় ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জরায় ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। প্রিয়ারে গানটিতে প্রথমে ইউজ করেছি অ্যাকোস্টিক গিটারের প্লাকিং। প্লাকিং এর পরে ইউজ করেছি বেস লাইন। বেসলাইনের পরে ইউজ করেছি পিয়ানো কর্ড।
দেন ইউজ করেছি এসএফএক্স। দেন ইউজ করেছি দুইটা প্যাড লেয়ারিং করে। গানটির ইন্ট্রোতে ইউজ করেছি স্ট্রিংস। এবং ব্রিজ সেকশনে ইউজ করেছি অ্যাকর্ডিয়ান। তারপরে ইউজ করেছি হারমোনিয়াম। এখন আমরা দেখব রিদম সেকশন, আর রিদম সেকশনে দুইটা শেকার প্যাটার্ন ইউজ করেছি লেয়ারিং করে। দেন ইউজ করেছি ফিল্ডার। দেন ইউজ করেছি কিকের মতো করে ঢোলকের বেস পার্ট। কিকের পরে ইউজ করেছি ঢোলক। দেন ইউজ করেছি ট্যাম্বোরিন। দেন ইউজ করেছি ওপেন হ্যাট। এট লাস্ট আমরা দেখব ভোকাল সেকশন। তাকিয়ে আসমানের দিকে সে কি বল আছে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই।
বিধাতাই আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পুরাই। তাকি আসমানের দিকে সে কি বলো আছে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতাই আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পুরাই। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জরায় ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জরায় ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। আপনারা যদি মিউজিক প্রোডাকশন শিখতে ইচ্ছুক থাকেন বা মিউজিক প্রোডাকশনের কোনো কাজ করানো লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন জয়েস মিউজিক ল্যাব ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।